Welcome to So Much Happy Corner. Subscribe, press the bell icon. আমি সোমা, সো মাচ হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা জুয়েলারির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ক্লে জুয়েলারি নয়, আজকে আমি ব্যাঙ্গেলস বানাবো, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটিকে স্টার্ট করি। এখানে যে ব্যাঙ্গেলের বেসগুলো থাকে এইগুলোকে আমি একসাথে চারটা ব্যাঙ্গেলসকে ফেভিক্রিলের যে আঠাটা রয়েছে সেটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে রেড কালারের ফেব্রিক রয়েছে সেটা আমি ফেভিক্রিলের যে আঠাটা সেটা দিয়ে আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপরে আমার যেখানে কাপড়টা শেষ হয়েছে সেখানে আমি অনেকটা আঠা দিয়ে আমি ভালো করে ওটাকে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে মাঝখানে আমি একটা ব্যাঙ্গেলস নিয়েছি, যেটা আমার পুরনো একটা ব্যাঙ্গেলস, সেটার সেটগুলো কোথায় হারিয়ে গেছে আমি জানি না। তার জন্যই আমি ভাবলাম যে এখানে আমি জুট লাগিয়ে দিয়ে পুরো জুয়েলারিটাকে কভার করে দিই, তাহলে ভিতরের বেসটা কেউ বুঝতেই পারবে না। এইভাবে আমার জুয়েলারিগুলো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি দুটো রেড কালারের যে ব্যাঙ্গেলস রয়েছে স্কোয়ার সাইজের, সেইগুলোর উপরে আমি এই ধরনের পাতলা যে জুট রয়েছে, সুতো রয়েছে, দড়ি, সেগুলো আমি খুব ভালো করে একটু বেশি করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আজ লাইনটা আমি খুব ভালো করে করার চেষ্টা করেছি, কারণ বেঁকে গেলে দেখতে একদমই ভালো লাগবে না। তো ফিনিশিং সবার প্রথম যে খুব ভালো হতে হবে, যাতে কেউ যে জুয়েলারিগুলো যদি দেখে সেইগুলো দেখে মনে হবে যে না ফিনিশিং খুবই ভালো। এরপরে আমি এখানে কিছু মিরর অ্যাড করব। স্কোয়ার সাইজের যে ব্যাঙ্গেলসটা আমি বানিয়েছি তার চারিদিকে চারটা করে আমি মিরর অ্যাড করে নেব। এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এই বাকি কাজগুলো করে নেব। তো মোটামুটি আমার ব্যাঙ্গেলসগুলো রেডি। এবার মিডিলতে যে জুট দিয়ে আমি ব্যাঙ্গেলসটা বানিয়েছি ওর মধ্যে আমি ঘুংরু লাগাবো, তো সেটার জন্য সুই সুতো আমি এখানে ইউজ করেছি। সুইয়ে যে সুতোটা রয়েছে সেটা আমি জুটের কালারে রাখার চেষ্টা করেছি। পরবর্তীতে যখন আমি সেই সুতোটাকে ওখান থেকে কেটে নেব যাতে বোঝা না যায়, তার জন্য আমি ওই জুটের কালারেই রেখেছি। তো ব্যাঙ্গেলসটা আমার একদম রেডি। এই ধরনের ব্যাঙ্গেলস যদি তোমাদের ভালো লাগে, নিজেদের জন্য তোমরা অর্ডার করতে পারো, বা কাউকে যদি তোমরা গিফট করতে চাও সেটার অপশন খুবই ভালো। এই ধরনের ব্যাঙ্গেলসগুলো খুবই রিজনেবল প্রাইজে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। তোমাদের যদি এই ব্যাঙ্গেলসগুলো ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কিন্তু অর্ডার করতে পারো। অর্ডার নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের আর কোন কোন ধরনের তোমরা আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।